Welcome back to my channel. This is Shrisara's channel, and for today's video, I will share homemade making easy rakhi. So, chalo shuru kora jak. Aur onek din por video banachi, tar jonno sorry. Onek long day hoye geche. Tomra bhablam video banano uchit. To ami kintu short dite thakchi. Tomra short e like dite thakbe. To এখানে আমি প্রথমে গোলটা বানিয়ে নেব তো আমি ভাবছিলাম যে এই পেজগুলো তো নষ্ট হয়ে যায় তো এই পেজগুলোকে ইউজ করে গোল বানানো হোক তারপর তো কালারটা পরিয়ে দেব তো তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেক আমার ড্রয়িং আছে ভালোভাবে ড্রয়িং করেছি তো এবার গোলটা করা যাক আমি এখানে করেওছি লেটস ডু তো এখানে আমি কম্পাসটা নিয়ে নিয়েছি আর পেন্সিলটাকে ঢুকিয়ে নিয়েছি দাঁড়া তো আমি এখানে পেন্সিলটাকে ঢুকিয়ে নিয়েছি তো আমি এটাকে বের করে নিয়েছি কারণ এটা আমার ভালো লাগে না একদমই ভালো লাগে না তো এবার আমি করে নিই গোলটা তো এখানে আমি গোলটা করে নিয়েছি তো আমি এখানে কাঁচি নিই তো কাঁচিটা কেটে নিই সেফটি ফার্স্ট তো তোমরা এটা নিজেরা করো না মা তোমরা যদি ছোট হও তাহলে এটা নিজেরা করো না মা কিবা অন্য কাউকে দিয়ে করাতে পারো আমি অলরেডি এটাকে কেটে নিয়েছি তো আমি এটাকে ভাবছি আমি অনেক ছোটটাই করেছি তোমরা বড় করতে পারো কিন্তু আমি ছোট করেছি তো আমি এবারে এটাকে না একটা ইয়েলো কালার দিতে চাইছি ঠিক আছে তো আমি ইয়েলো কালারটা দিয়ে দিচ্ছি তো এইখানে আমি এই কালারটা দিচ্ছি তোমার এই কালারটা দেখুন আমি আর্টিস্ট কালার ইউজ করছি আমি এবার দেওয়া শুরু করছি তো জল অ্যাড করলাম কালারটা দিতে আমি একটু সময় লাগবে আমি দিয়ে দেখাচ্ছি তো গাইস এখানে আমি দেখতে পাচ্ছ কি আমি কালারটা দিয়ে নিয়েছি তো এই কালারটা ছাড়া তুমি এই কালারটাও দিতে পারো এই যে কালারটা আছে এটাও খুব মিষ্টি কালার তোমার পিঙ্ক কালার আমি এই কালার থেকে তোমার এই তিনটে কালার দিয়েছি এটা এটা এই দুটো আর এই কালারটাও দিয়েছি আর হোয়াইটটা তো আছেই ওকে তো এই এতগুলো কালার তোমার এলে এই কালারটা আসবে এই কালারটা খুবই সুন্দর কালার আমি করেওছি একদম দেখতেই পাচ্ছ এখানে আছে তো কত সুন্দর লাগছে এটা তো এবার আমি এই এইগুলো হয়ে গেছে তো এবার মোতি দেওয়া শুরু করব এখানে আমার সব জিনিস থাকে অবভিয়াসলি আমার কাছে এইসব মতি আছে তোমাদের যা মতি থাকে তাই দিয়ে করো কোনো প্রবলেম নেই তো আমি ভাবছি ফুল দিয়ে করবো কিন্তু আমার ফুলটা না নষ্ট হয়ে গেছে তো তোমরা চাই এরকমও করতে পারো কি একবারে এরকম ফুল বসিয়ে দাও তাহলে ওটা ইজি হবে কিন্তু এরকম তো করলে হবে না তো সাজাতেই হবে তাই আমি ভাবছি প্রথমে মতি দেব প্রথমে আমি এই মতিটা দিচ্ছি এখানে বসিয়ে দেবো আমি গ্লুটা নিই ওকে দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে তো এবার আমি মতি দেবো অবভিয়াসলি মতি ছাড়া তো অন্য কিছুই হয় না আমি মজুরি দিয়ে শুরু করছি তো এখানে মতিগুলো নিয়ে নিয়েছি তো এখানে আমি প্রথমে গ্লু দেব তো গ্লুটা দিয়ে দিই তো গ্লুটা দেওয়া হয়ে গেছে তো এবার আমার কাছে হাফ মতি নেই তোমাদের কাছে যাদের থাকে তাহলে তোমরা হাফ মতিও দিতে পারো কিন্তু আমার কাছে যেহেতু নেই তাই জন্য আমি যা আছে তাই দিয়ে করছি আমার কাছে একটু মতিগুলো বড় বড় মানে যদি ছোটো ছোটো মতি থাকে তাও করতে পারো আমি বেছে বেছে ছোটোগুলোই নিয়েছি একটু যতটা
চেষ্টা করেছি নিয়ার বেরিয়ে গেল। তো পাচ্ছো? আচ্ছা তোমরা কি স্কুলকে মিস করছো? আমি প্রচণ্ড বলছি, কারণ কি রাখি মেখিনটা তো স্কুলেই বানাতাম। তো এটা দেখতে পাচ্ছো কত সুন্দর লাগছে দেখতে? তো এবার আমি ভাবছি আর একটু ডেকোরেট করাই যায়, কারণ অনেকটা জায়গা আছে। তো দেখি আমার কাছে আর কি আছে। তোমাদের কাছে যদি এইসব মতই থাকে তাহলে তুমি এইগুলোও দিতে পারো, এগুলোকেও দিতে পারো। ওকে, তো আমার কাছে একটু আছে বলে আমি এগুলো দিচ্ছি, কমই হচ্ছে কিন্তু আমি এরকম দিচ্ছি। যদি হয়ে যায় তাহলে ভালো, আমি এরকম দিয়ে তোমায় দেখাচ্ছি। আবার সেম প্রসেস, আঠা দেব, তার মধ্যে এগুলো চিপিয়ে দেবো, হয়ে গেল। গাইস আমি দিয়ে দিয়েছি, তো আমার কাছে কম ছিল বলে আমি এরকম করে দিয়েছি ফাঁকা ফাঁকা করে। তোমরা চাও তো একদম সুন্দরভাবে একদম সাইডেও দিতে পারো, খুব সুন্দর লাগবে। তো আমি ভাবছি আর কি দিতে পারি, হ্যাঁ তো আমি এবার ছোটো ছোটো মুড়িগুলো দিচ্ছি, যেগুলো আমার কাছে আছে, খুঁজে খুঁজে ছোটোগুলো মুড়িগুলো দিচ্ছি। ও বাও, অনেকগুলোই আছে, বেশ দিচ্ছি। বেসিক্যালি আমি এখান থেকেই মূর্তিগুলো সব নিচ্ছি। সো আমি এখানে বলে দিই আমার কাছে এইগুলো আছে, আই হ্যাভ দিস। তো আমি এটা দিয়ে একটা ভাবছি কিছু করব। সো স্টার্ট করা যাক। তো আমার কাছে ভালো ভালো পেনও আছে, গ্লিটার পেন দেখাচ্ছি। ও দেখতে পাচ্ছ আমার কাছে এগুলো আছে, অনেক কমই আছে কিন্তু আছে। তো আমি ভাবছি এগুলো দিয়ে কিছু একটা বানাচ্ছি, তো ডিজাইন করবো। বেসিক্যালি তো আমি ডিজাইন করতে খুব ভালোবাসি, তো আমি ভাবছি ডিজাইন করবো, খুব সুন্দর লাগবে এতে। তো গাইস আমি বলে দিই এগুলো করতে একদম ভালো লাগছে না, তো আমি ভাবছি এই আইডিয়াটাই বেস্ট। তো এটা আছে, আমি এটাকে আগে খুলি। তো আমি এগুলো করে নিয়েছি, একটু ছোটো ছোটো করে কেটেছি। তো এটা আমি একটু কালার করবো, তাকে একটু কালারফুল লাগে। তো আমি এখানে এই কালারটা দেবো, এই কালারটা, এই কালারটা বেশ মিষ্টি, এই কালারটা ভালো লাগবে। তো আমি এই কালারটা দিয়ে করছি, আমার করাই আছে তাই করার দরকার নেই, বেস্ট। তো আমি এখানে এরকমভাবে কালার করে নিচ্ছি, ঠিক আছে, এইভাবে কালারটা করে নিচ্ছি। আমি এখানে পেস্টটা করে দেবো, আগে সব এতে করে নিই। তো আমি এখানে করে নিয়েছি এগুলো, আমি পেস্ট করে দেবো। এটাও বেশ সুন্দরই লাগছে, আই থিঙ্ক তোমাদের যদি পছন্দ হয়। আই এবার নদী তোমাদের কেমন লাগছে, আই গেস ভালোই লাগছে। তো ওটা কম খুব সুন্দর লাগছে আমার। তো শেষ হয়ে গেছে, তো আমি একটা মূর্তিও লাগাতে চাই। আমার মনে হচ্ছে মূর্তি লাগালে আরও ভালো লাগবে। আমি এখানে ছোটো ছোটো মূর্তিগুলো নিয়ে নিচ্ছি, আর এই ছোটো ছোটো মূর্তিগুলোকে দিয়ে দিচ্ছি, পেস্ট করছি। কোথায় দিই মূর্তি?
শক্তি দিয়ে লাভ নেই। আমি একটা গ্লিটার পেন দিয়ে এরকম করে দিচ্ছি। তো আমাদের এই যে প্রোডাক্ট প্রসেসটা আছে ওটা তো হয়ে গেছে, তো আমি এবার ওটাকে লাগিয়ে নেব। তো রিবনটা কোথায় গেল রে? তো আমি এখানে রিবনটা নিয়ে নিয়েছি, এবার এটা পেস্ট করবো। মেক্সিওর এখানে এটা দেওয়ার পর একটা পেপার তো অবশ্যই দেবে, নাহলে সিকিউর হবে না। তো আমি এখানে একটা যে কোনো একটা পেপার কিনে নিচ্ছি। তো নিয়ে নিচ্ছি একটা পেপার কেটে, এবার এটা চিপকিয়ে দেবো যাতে এটা সিকিউর থাকে, বেরিয়ে না চলে আসে, তাহলে তো হয়ে যাবে নষ্ট। তো রিবনটা একটু ছোট হয়েছে বুঝতে পারছি, কিন্তু ভালো লাগছে। তো আমাদের রাখি একদম তৈরি। তো তোমাদের কেমন লাগলো এই রাখি মেকিংটা আমাকে কমেন্ট করে, সরি কমেন্ট বক্সগুলো থাকে না। তো রাখি হয়ে গেছে, তো কমেন্ট তো করতে পারবে না, কিন্তু আমি শর্টে দেবো, শর্টে কেমন লেগেছে আমার কমেন্ট করে, মানে ওখানে কমেন্ট করে বলবে। তো আজকে এই পর্যন্তই, তোমাদের কেমন লাগলো বলবে। তো তোমরা লাইক করতে ভুলো না, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। তো আমি দেখা করবো নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই, টেক কেয়ার, ওকে বাই।